সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি চট্টগ্রাম মেডিক চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি হিসাবে কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করার জন্য। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে আমাদের অনেক প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আপনারা এসেছেন আপনাদের রুটি রুজির জন্য। আজকে যে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যে দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, শুধু সাংবাদিক সম্মেলন করলে হবে না। আমি আমার কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এর পূর্বে যত দাবি আমরা আদায় করেছি সারা বাংলাদেশের কর্মচারীরা রাজপথে নেমে দাবি আদায় করেছে। আমরা অত্যন্ত গর্ববোধ করি এটা কি সংবাদ সম্মেলন হলো, যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সরকার প্রধান। আমরা সবাই বলি যে বঙ্গবন্ধুর বাংলায় কোনো বৈষম্য থাকবে না, কিন্তু দেখি আজকের এই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যর কোনো শেষ নাই। আজকে কর্মচারী অত্যন্ত নিপীড়িত, কর্মচারী আজকে লাঞ্ছিত। আজকে আমরা যে বেতন পাই আমাদের বউ বাচ্চাদেরকে নিয়ে 15 দিন আমরা চলতে পারি না। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের পেট দেওয়া থেকে গেছে। আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো অনাবিলম্বে কর্মসূচি দেন, ঘরে বসে থাকার আমাদের আর কোনো দরকার নাই। ওই রাজপথে আমাদেরকে নামতে হবে এবং সরকার প্রধানকে আমরা বলতে চাই যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কি করতে পারি। আমরা অনেক সম্মান দেখিয়েছি, আমরা আজকে 15টা বছর আমরা অপেক্ষা করতেছি যে মানবতার মা প্রধানমন্ত্রী দেশ নেত্রী কর্মচারীদেরকে আজকে আমাদের দাবি মানবে, কিন্তু না, আজকে আমাদের দাবি আদায় হচ্ছে না। এই জন্য আমাদের যে 10 দফা দাবি আমাদের নেতৃবৃন্দ দিয়েছে, এই 10 দফা দাবিকে আমরা স্বাগত জানিয়ে এবং প্রত্যেকটা জেলায় জেলায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি দেন আমরা সেটা বাস্তবায়ন করে আমাদের যে রুটি রুটি আমাদের যে বাল বাচ্চার হক সেটা আমাদের আদায় করতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ,